নমস্কার, আমি সায়ন্তনা ইনলাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আমি আপনাদের দেখাবো কী করে আপনারা পেট্রিয়া ভলিউবিলিস বা নীলমণিলতার ডাল কাটবেন। কাজটা খুবই সহজ, কিন্তু কাজটা শুরু করার আগে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা যারা কন্টেনারে এই গাছ বড় করছেন, তারা যদি এর গ্রোথকে কন্ট্রোলে রাখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্রত্যেক বছর এই গাছের ডাল কাটাই ছাঁটাই করতে হবে, বিশেষ করে বসন্তকালে এবং বর্ষায়। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। তবে যদি আপনি আপনার গাছকে মোটামুটি 10-12 ফিট বড় করতে চান কন্টেনারে, তাহলে আমি বলবো গাছ বসানোর বা নতুন গাছ বসানোর প্রথম 2-3 বছর প্রুনিং করার খুব একটা দরকার নেই। আপনি লাইট প্রুনিং করতে পারেন, গাছের ওপরের দিকে ডগা একটু কাটাই ছাঁটাই করতে পারেন, কিন্তু হার্ড প্রুনিং অবশ্যই করবেন না যদি আপনি কন্টেনারে এই গাছকে বেশ বড় করে গড়ে তুলতে চান। আর যদি আপনারা ইনগ্রাউন্ড প্ল্যান্টিং করতে চান এবং গাছকে বড় করে তুলতে চান খুব দ্রুত, তাহলে কিন্তু গাছ বসানোর প্রথম 4-5 বছর একদম কোনো প্রুনিং করবেন না। আপনি লাইট প্রুনিং করতে পারেন, বা যে ডাল খুব একটা বেশি বাড়ছে না আপনি সেই ডাল প্রুনিং করতে পারেন, কিন্তু মেইন ডালগুলোকে বা ব্রাঞ্চগুলোকে কিন্তু কখনোই খুব বেশি প্রুনিং করবেন না। আপনারা যারা মাটিতে এই গাছ বড় করছেন তাদের জন্য বলছি, প্রথম 4-5 বছর কিন্তু এই গাছের ডাল প্রুনিং করবেন না, তাহলে কিন্তু এই গাছ খুব একটা বাড়তে পারবে না। আর প্রুনিং করার পর আপনারা যারা টবে এই গাছ বড় করছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন গাছকে রিপট করে দিতে বা প্রতিস্থাপন করতে নতুন মাটিতে, যাতে গাছ একটা ইনিশিয়াল বুস্ট পায়। আর যদি আপনি মনে করেন যে আপনি করতে পারছেন না রিপটিং, তাহলে অ্যাটলিস্ট চেষ্টা করবেন গাছের চারপাশ থেকে 1-2 ইঞ্চি মাটি সরিয়ে নিয়ে ভালো মানের ভার্মি কম্পোস্ট বা আপনি চাইলে স্টোরিনিস ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন, তাহলে আপনার গাছ খুব ভালো মতো বেড়ে উঠবে। আর আপনারা যারা ইনগ্রাউন্ড প্ল্যান্টিং করেছেন এবং প্রুনিং করছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন প্রুনিং করে নেওয়ার পর গাছের গোড়া চারপাশটা একটু মাটিটা খুঁচিয়ে নিয়ে ভালো মানের ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে, বা আপনার পছন্দ মতো ফার্টিলাইজার আপনি ব্যবহার করতে পারেন। তো এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখবেন। যদি আপনি এই বিষয়গুলো মোটামুটি একটুখানি মাথায় রাখেন, তাহলে আমার মনে হয় আপনারাও সাকসেসফুলি প্রুনিং করতে পারবেন এবং আপনার গাছও খুব ভালো মতো বেড়ে উঠবে। আর বেশি কথা বাড়াবো না, বিষয়টার মধ্য দিয়ে আপনাদের নিয়ে যাব, আশা করছি আপনাদের উপকার হবে। এক্ষেত্রে একটা কথা বলতে চাই, আমি কিন্তু এখানে কন্টেনারে বড় করা গাছের প্রুনিং করছি, কাজেই আপনারা যারা ইনগ্রাউন্ড প্ল্যান্টিং করেছেন তারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন। কিন্তু আপনারা যদি চান যে এই গাছের প্রুনিং কী করে করতে হয় সে বিষয়ে একটা ওভারঅল ধারণা পেতে, তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চলুন শুরু করা যাক। প্রুনিং শুরু করার আগে অবশ্যই একটু দেখে নেবেন যে আপনি কোন কোন ডালগুলো ছাঁটতে চাইছেন এবং কতটা কাটতে চাইছেন, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গাছের ওভারঅল লুক তৈরি করার জন্য। এবং আপনি আপনার গাছকে কিভাবে তৈরি করবেন সেটা সম্পূর্ণ আপনার পছন্দের উপর নির্ভর করছে। তো সেই বিষয়টাকে মাথায় রেখে আগে একটা প্ল্যান করে নিন আপনি কিভাবে প্রুনিং করবেন, তারপর প্রুনিং শুরু করুন। এই ডালটার দিকে একটু খেয়াল করুন, দেখুন এই ডালে কতগুলো নোড বা পর্ব আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা, এপাশে একটা এবং আরও বেশ কিছু নোড আমাদের চোখে পড়ছে। এই যে নোড বা পর্বগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনি যখন প্রুনিং করবেন তখন অবশ্যই এই পর্বের ঠিক উপর থেকে আপনাকে প্রুনিং করতে হবে, তাহলে দেখবেন এই পর্বের পাশ থেকে নতুন ডালপালা বেরোতে শুরু করছে। এই ডাল দুটির দিকে খেয়াল করুন, দেখুন কীরকম দুর্বল ডাল। এই ডালগুলো কিন্তু ভবিষ্যতে খুব একটা নতুন ডাল তৈরি করতে পারবে না, কাজে এই ডালগুলোকে আমরা একেবারে গোড়া থেকে কেটে দেব। গাছের ডালপালা ছাঁটাই করা হয়ে গেছে, এবার আমাদের অপেক্ষা করতে হবে নতুন ডালপালার জন্য। এবং আমি যেভাবে বলেছি আপনারা যদি সেরকমভাবে যত্ন নেন, তাহলে দেখবেন 1 সপ্তাহের মধ্যেই নতুন ডালপালা বেরোতে শুরু করেছে।
আশা করছি পুরো প্রসেসটা আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে এই বিষয় নিয়ে অবশ্যই প্রশ্ন করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।